হ্যালো ছাত্র ছাত্রী সকল, আজির এইটো ভিডিওত আমি আলোচনা করিম সপ্তম শ্রেণী সমাজ বিজ্ঞান পাঠ নং হৈছে 25, পাঠৰ নাম হৈছে প্রান্তীয় গোট আৰু গণতান্ত্রিক অধিকার। গতিকে তোমালোকে ভিডিওটি স্কিপ নকৰাকৈ গোটেইখিনি চাই যোৱা। এইটো ভিডিওত আমি সকলো প্রশ্ন উত্তর কেইটা আলোচনা করিম। আর একটা কথা, এইটো চ্যানেলত যদি নতুন হয় তেন চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব, লগতে বেল আইকনখন চুই দিব যাতে এনেকুৱা আপডেটবিলাক পাইয়ে থাকে। যোৱা এবাৰ আমি কোশ্চেন কেইটালৈ আগুৱাইছো। এক নম্বর দিয়েছে চুম উত্তর দিয়া, ক নম্বর হচ্ছে প্রান্তীয় গোট কাক বলে, নগরীকরণ অর্থনৈতিক বিকাশ আর আধুনিকরণের স্বার্থর বহুলোক নিজের অধিকারের পরা বঞ্চিত হয়, খহনিয়া বানপানী বৃহৎ নদী বান্ধন কুফল আদির ফলত বহুত মানুহে নিজের মাটি ভেটি সংস্থান এরি অন্য ঠাই বাছি লৈছে, এখন সমাজৰ পৰা অন্য এখন সমাজলৈ গৈ মানুহখিনিয়ে নিজকে আনৰ তুলনাত দিনহীন আৰু ভুলি ভাবিবলৈ লয় আৰু একাখৰীয়া হৈ পৰে। আৰ্থিক, সামাজিক আৰু শৈক্ষিক অনগ্ৰহতাৰ ভোগা এই লোকসকলে প্ৰান্তিক গোট বোলা হয়। ক নম্বরটো কৈছে যে অসমত চাহ খেতিৰ ভাবে ব্ৰিটিছসকলে কৰ পৰা বনুৱা আমদানি কৰিছিল। উত্তৰ, ব্ৰিটিছসকলে ভাৰতৰ মধ্যভাগৰ পৰা অসমত চাহ বাগিচাৰ ভাবে বনুৱা আমদানি কৰিছিল। গ নম্বৰ কোৱেশ্চনটো কৈছে যে কোনখন আইনমতে প্ৰাথমিক শিক্ষা বাধ্যতামূলক কৰা হয়। উত্তর, শিক্ষার অধিকার আইন 2009 আইন মতে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। গ নম্বর কোশ্চেনটো কৈছে গড়াখনীয় হল কি হয়। উত্তর, গড়াখনীয় ফলত মানুষের সীমাহীন বিপর্যয় হয়, গাঁও ভূই গাছ করে নদী বিলীন করে পেলায়, মানুষের খেতি পথার নিষেধ করে। গ নম্বরটো কৈছে যে বৃহৎ নদী বান্ধৰ পৰা কি অপকাৰ হয়। উত্তৰ, বৃহৎ নদী বান্ধৰ ভাবে বান্ধৰ ওপৰ অংশত পানী জমা কৰি ৰাখিবলৈ এক বিস্তৃত এলেকাৰ প্ৰয়োজন, ফলত নদী বান্ধ কাৰ্যকৰী হোৱাৰ লগে লগে সেই অঞ্চল লোকসকলে নিজ ঠাই এৰি যাব লগা হয়। আনহাতে নদীর পানি ভাগক উপর অংশ আবদ্ধ করে রখা ভাবে তল কৃষিজীবী লোকসকলে কৃষির ভাবে প্রয়োজনীয় পানি নাপায়, নদীর পানি তরাং হওয়ার লগে লগে জলচর প্রাণী সমূহর বিলুপ্তি ঘটে। এবার আমি দুই নম্বর কোশ্চেনটা আলোচনা করিম। কৈছে আছে উত্তর লিখা, ক নম্বরটো হচ্ছে কি কি কারণত প্রান্তীয় গোট সৃষ্টি হব পারে, তেওঁলোকৰ প্রধান সমস্যা সমূহ কি কি। উত্তর, এক নম্বরত দিয়া আছে অর্থনৈতিক বিকাশ, নগরীকর আর আধুনিকরণের স্থত সমাজত বহু লোকে নিজের স্থানীয় ভেটি এরি আন এঠাইলৈ যাবলৈ বাধ্য হওয়ার ফলত সেই সকল লোক প্রান্তীয় গোটর পরিণত হব পারে। দুই নম্বরটোত কৈছে যে চাহ উদ্যোগ, বৃহৎ নদী বান্ধ, প্রাকৃতিক দুর্যোগের বানপানী, ঘরাখনিয়া ভূমিকম্প আদির ভাবে বহুলোক প্রান্তীয় গোটলৈ রূপান্তরিত হব পারে। সমস্যা, তেওঁলোক জীবন জীবিকার আউল লাগে। দুই নম্বরটোত কৈছে যে সংস্থানীয় হৈ বিচৰতি হৈ পৰা মানুহখিনি সমাজৰ মূলৰ পৰা বিচ্ছিন্ন হৈ পৰে। তিনি নম্বরটোত কৈছে যে মানুহখিনিয়ে অন্য এখন সমাজলৈ গৈ নিজকে হীন মন্যতাত ভোগে। খ নম্বৰ কোৱেশ্চনটো কৈছে যে অনুসূচিত জনজাতি আৰু অনুসূচিত জাতিৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক সংবিধানে কি বিশেষ সুবিধা প্ৰদান কৰে। উত্তৰ,
এক নম্বৰত অনুসূচিত জাতি আৰু অনুসূচিত জনজাতি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ উচ্চ শিক্ষাৰ বাবে বিশেষ জল পানীৰ সুবিধা প্ৰদান কৰা হৈছে। তুত কৈছে তেওঁলোকৰ শৈক্ষিক বিকাশৰ বাবে শিক্ষানুষ্ঠান কাৰিকৰী প্ৰতিষ্ঠান সমূহ আসন সংরক্ষণ করা হয়েছে। কোশ্চেনটো কৈছে পার্বত্য অঞ্চল জনজাতি সকলৰ ভাবে কেনে ধৰণৰ স্বায়ত্ত শাসন আছে। দুখনৰ নাম লিখা উত্তৰ পার্বত আৰু বৈখামৰ জনজাতি সকলৰ আর্থ সামাজিক উন্নয়নৰ ভাবে স্বায়ত্ত শাসন সকলৰ ব্যৱস্থা কৰিছে। বৈখামৰ জনজাতি সকলৰ কাৰণে স্বায়ত্ত শাসিত পরিষদ আৰু পাহাৰৰ জনজাতি সকলৰ ভাবে স্বায়ত্ত শাসিত জিলা পরিষদ গঠন কৰা হৈছে। হেহে বা স্বায়ত্ত শাসিত পরিষদ আৰু কাছাৰ পার্বত্য জিলা পরিষদ ইত্যাদি। কোশ্চেনটো কৈছে খালী ঠাই পূৰ কৰা, চোৱা আমি এই খালী ঠাইবিলাক কেনেকে পূৰ কৰিব পাৰি চোৱা। ক নম্বৰ টু সংবিধানত দৃষ্টিত আমি সকলোৱে এক ভাৰতীয়। ক নম্বৰ টুত কৈছে যে অসমৰ মাটি চাহ খেতিৰ বাবে উপযোগী। গ নম্বৰ টু কৈছে দেশৰ বিকাশত ভাগ লবলৈ প্ৰতিজন নাগৰিকে দায়বদ্ধ। গ নম্বৰ টুত কৈছে যে সংখ্যালঘু লোকসকলৰ ভাষা সাংস্কৃতিক গুৰুত্ব প্ৰদান কৰি সংবিধান তাৰ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা করেছে। পনেরো নম্বরটি কৈছে যে মানুষে শস্য উৎপাদন করিব নোৱাৰে, মধ্য উপাদান করিব নোৱাৰে। চার নম্বর কোশ্চেনটো এবার আলোচনা করিম। কৈছে বাকসত কাটাচিন আৰু ৰাইটচিন দিয়া। ক নম্বরটি কৈছে অন্য প্রান্তৰ পৰা অহা ছাত্র ছাত্রীৰ লগত বন্ধুত্ব করিম, এইটো হৈছে শুদ্ধ। খ নম্বরটি কৈছে যে বেলেগ বেলেগ রীতি নীতি চলা মানুষের অবহেলা করিম, এইটো হৈছে অশুদ্ধ। গ নম্বরটি কৈছে দেশের সকলরে মঙ্গলের ভাবে সরকারের লগত সহযোগিতা করিম, এইটো হৈছে শুদ্ধ। গ নম্বরটি কৈছে আমি আন ব্যক্তিক শ্রদ্ধা মরম সন্ধান জনালেও আহিম, স্নেহ পাম, এইটো হৈছে শুদ্ধ। পোন্ধৰ নম্বৰ প্ৰাকৃতিক দুৰ্যোগ হলে আমি পৰস্পৰে পৰস্পৰক সহায় নকৰো, এইটো হৈছে অশুদ্ধ। তো ছাত্ৰ ছাত্ৰীসকল আজিৰ এইটো ভিডিঅ'ত এইখিনিতে সমাপ্ত কৰি আছো। আকৌ আহি আছো আন এটা ভিডিঅ' লৈ। গোটেইখিনি চোৱাৰ বাবে ধন্যবাদ।